ডানে পানি, বামে পানি, পেছনে পানি, মরতে মুজাহিদ কখনো পানিতে ঝাঁপ দিয়ে তা পুরুষের মৃত্যুবরণ করতে পারে না। সুতরাং তোমাদের গতি হলো সামনের দিকে, আল্লাহর উপর ভরসা করে, আন্তরিকতা বজায় রেখে, নেতার আদেশ মান্য করে, শৃঙ্খলা মেনটেন করে সামনের দিকে অগ্রসর হও, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। তাই দেখা গেল ইসলামের ইতিহাস প্রমাণ করে তারিক বিন জিয়াদ যুদ্ধ করে আলটিমেটলি কয়েক মাসের ব্যবধানে সম্মিলিত ভাবে শুধু স্পেন নয় ফ্রান্সেরও কিয়দংশ বিজয় করতে সক্ষম হলে। সুতরাং সংখ্যাধিক্য বড় কথা নয়, সেখানে এই কোয়ালিটিগুলোর প্রয়োজন আছে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া 25 বছর পূর্তি উপলক্ষে তাদের বর্তমান যে সংখ্যা, এই সংখ্যা কম বেশি যাই হোক ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তবে দরকার হলো ওই পজিটিভ কোয়ালিটিগুলো বক্ষে ধারণ করে আল্লাহর রসুলের উত্তরাধিকারী হিসেবে, উত্তরসূরী হিসেবে ইসলামের সঠিক নেতৃত্ব দাও। বন্ধুরা, আবার আরেকটি কথা বলতে চাই, স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতাবাদ, শিক্ষার ভিতরে রকমারি শিক্ষা আছে, ওই শিক্ষাটা কখনো পূর্ণাঙ্গ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেখানে স্পিরিচুয়ালিজমের শিক্ষাটা উপস্থিত না থাকে। আধ্যাত্মিকতার অবর্তমানে ওই শিক্ষা নিছক একটা ঠুনকো শিক্ষা, এ কথা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, কারণ ইসলামের মূল নিহিত আছে ওই স্পিরিচুয়ালিজমের ভিতরে। সুতরাং আমরা বলবো এর সমন্বয়ে ইসলামী শিক্ষা, ওই শিক্ষাই হবে আমাদের চলার পথের পাথেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা প্রবর্তন করেছিলেন আমরা একটু আগে শুনলাম। আরেকটি বিষয় আমি বক্তব্য রেখে আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো চরিত্র গঠন। আল্লাহর রাসূল এ কথা বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি পৃথিবীতে এসেছি মুআল্লিম হিসেবে, আই অ্যাম দা ইনস্ট্রাক্টর অফ দি হোল ইউনিভার্স, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চারিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দানের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এই পৃথিবীতে আসছি। সুতরাং আল্লাহর রসুল কারো ছাত্র নন, তিনি হলেন বিশ্ব মানবতার উস্তাদ, ঠিক কিনা জোরে কথা, বিশ্ব মানবতার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উস্তাদ স্বয়ং আল্লাহ। তিনি বলেছেন আমি পৃথিবীতে এসেছি উত্তম চরিত্র শিক্ষা দিতে। সুতরাং আল্লাহ রসুলের মিশন হলো উত্তম চরিত্র শিক্ষা, চরিত্র যার পূর্ণাঙ্গ পৃথিবীতে তার কোনো কিছুর অভাব নাই, চরিত্র অপূর্ণাঙ্গ যত কিছুই থাকুক তিনি পূর্ণাঙ্গতা অর্জন করতে পারেননি। আমরা ইংরেজিতে একটা কথা জানি, মানি ইজ লস্ট সামথিং ইজ লস্ট, ওয়েলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, সেই চরিত্র পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী পর্যায়ে ওলামায়ে হককারী তারা সেই ক্রমধারা বহাল রেখেছেন, বজায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, প্রিয়তম বন্ধু, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, কোনো চিন্তা নেই, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, পরকালেও কোনো চিন্তা নেই, এই যে আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট ওলামায়ে হক্কানি, তাদের পেছনে আমরা আছি, বাতিল ফেরকার পেছনে আমরা নেই, থাকবো না। কি বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। ইসলাম, আল্লাহর রাসূল চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আসলেন, তিনি বিশ্ব মানবতার উস্তাদ, তিনি শিক্ষা দেবেন চরিত্র কিসের মাধ্যমে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এর দ্বারাই মুসলমান গোটা পৃথিবী চষে বেরিয়েছিল, গোটা পৃথিবীর প্রশাসকের দায়িত্ব পালন করেছিল। মুসলমান জাতি বীরের জাতি, প্রশাসকের জাতি, তারা প্রজা, শাসিত প্রজা নয়, নির্যাতিত হওয়ার জন্য আসেনি, অত্যাচারিত হওয়ার জন্য আসেনি, তাদের অত্যাচার নির্যাতন নিষ্পেষণের মূল কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে থাকা। সুতরাং
আমি আহ্বান জানাবো বাংলাদেশ আঞ্জুমানে তেলাভিভ ইসলামিয়ার সাথে সম্পৃক্ত সকলে আমরা যেন মহাগ্রন্থ আল কোরআনকে বক্ষে ধারণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শ মণ্ডিত হই উলামায়ে হক্কানির মিছিলে শামিল হই আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সর্বশেষে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون الله رب العالمين স্পষ্ট বলেছেন তিনি সেই আল্লাহ যিনি তার প্রিয়তম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক হেদায়েত এবং সত্য দিন আল ইসলাম এবং আল কোরআন এই দুটো সহ ليظهره على الدين كله গোটা পৃথিবী যাবতীয় তন্ত্র মন্ত্র মতাদর্শের উপর ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে ولو كره المشركون যদিও মুশরিকদের সেটা মনোভূত নয় পছন্দনীয় নয় তারা চায় না আল্লাহর এই জমিনে আল্লাহর খাস আদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ প্রতিষ্ঠিত হোক তারা চাক আর নাই চাক বাতিল ফেরকাদের ওই চাহনিতে কিছু আসেও না যায়ও না আল্লাহ বলেছেন ইসলামের বিজয় হবে জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো সর্বশেষে যে কথাটা বলতে চাই আল্লাহ ইসলামকে বিজয় দিবেন দিয়েছেন কাদের দ্বারা দেবেন এর জন্য একটি দলের দরকার যারা সঠিক ইসলামকে চায় আমরা সকলে তার অংশ হতে চাই কিনা জোরে কোন কারা কারা চান হাত তোলেন বন্ধুরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সর্বশেষে ইন্তেজামিয়া কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করছি বিশেষ করে মাহফিলের মধ্যমণি আল্লামা ফুলতুলি বদরুদ্দিনুল আলীর সুস্বাস্থ্য হায়াতে তৈয়বা দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ اللهم اغفر لي ولي ولدي وللمؤمنين يوم يقوم الحساب والسلام عليكم ورحمة الله وبركاته ومغفرته شهد شهو بن اندوان جنائي داكا بشه بالدارو يا رسلام الاتحاش وشوف لدي بباكر شهد جو التاپاس جناب عطا الرحمن مياجي صاحب كي شمع ايتو البستيتي اي فرد اي بكتب بوني عشتين বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মুফতি মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবকে দ্বারা ফুলতলে জনাব মুফতি সাহেবকে তোমার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين محترم سيدي سندي وسيلة يومي وغدي حضرت صاحب تعالى দামত সুমো সুপ্রিয়ধি বাজবতন আলাইনা মহতরম মাজদ অতিথিবৃন্দ তালামিদের নেতৃবৃন্দ পাকিস্তান বাংলাদেশের নেতৃবৃন্দ হাজরিনে কেরাম সালামিন আজম আল্লাহ পাকের দরবারে দত্ত কোটি শুক্রিয়া আজকে এই মহফিল এই মহফিলে যে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ
করেছেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আসসালামু আলাইকুম। আর মহামূল্যবান বক্তব্য তাদের কাছ থেকে আমরা শুনেছি। আমার একটি কথা খুব সংক্ষিপ্ত, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, আর সেটা হল যে আমাদের যারা আমরা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, যেমন আমাদের ধারণা মিডল ইস্টে মুসলমান দুই ধারায় বিভক্ত, শিয়া সুন্নি,